স্বাগতম সবাইকে বিচারেশনে আমরা চলে এলাম আজকে আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও দেখার জন্য এবং আজকেও আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে একটি মুভি ট্রেলার দেখতে যাচ্ছি আর মুভি ট্রেলারটি হচ্ছে জয় ভীম অফিসিয়াল হিন্দি ট্রেলার সুরিয়া অ্যামাজন প্রাইম ভিডিও তার মানে হচ্ছে যে অ্যামাজন প্রাইম ভিডিও থেকে এই মুভিটি আসছে তো এই মুভিতে রয়েছেন সুরিয়া প্রকাশ রাজ রমেশ রাজিশা মানি খানদান অ্যান্ড লিজো মল জোশি সো অনেক অনেকেই রয়েছেন এই মুভির মধ্যে তো চলুন সবাই মিলে মুভির ভিডিওটি দেখে আসে Noise is a very powerful weapon. लेकिन आप इस हथियार से किसे बचाते हैं? इससे जरूरी और कुछ नहीं होता। Noise is a powerful weapon. एक तो तेरे पास काय के बात है? 1995 साल का नाटक है। यहाँ तक कि वोटर लिस्ट में नाम तक नहीं। अच्छा। इनकी गलती क्या है इसमें? देश को आजाद हुए 50 साल हो गए, लेकिन इनके पास एड्रेस प्रूफ तक नहीं है। कौन सा कानून कहता है कि एक आदमी पर एक ही केस लगाओ? हर बकरे पे दो-दो केस ठोक दो। প্রত্যেকের উপরে দুইটা করে কেস দিয়ে চাহে কিতনে ভি পীড়িত হো হর এক কো ইনসাফ কে লিয়ে লড়নে কা হক হ্যায় অর ইস আদালত কা ফর্জ হ্যায় কি ভো উনহে ইনসাফ দিলায়ে বেজন টু রাজা কন্না মৌসুম কুট্টি অর ইরুটাপ্পন ইয়ে তিনো হ্যাবিচুয়াল অফেন্ডার্স হ্যায় ইন্ডিয়ান কে পুরো জো চোরি হমনে নাই কি উসে কবুলে কেসে সাহব কবুল কর মাই লর্ডস পুলিশ নে হর কদম পর কোর্ট সে ঝুট কাহা হ্যায় उस देवर उसने बेचे उसके हमारे पास एविडेंस है तीनों फरार हो गए उसका एविडेंस भी है चोरों को ट्राइबल बताकर पॉलिटिक्स मत कीजिए मुझे ऐसा लग रहा है कि मैं कोई गलती कर रहा हूँ ये केस नहीं एक स्कैंडल है ये लोकल पुलिस के हाथों में होना ही नहीं चाहिए इस केस को सीबीआई को सौंप दीजिए अरे सच क्या है पुलिस बता इस सच रही के पीछे न जाने कितने झूठ है हमें सीबीआई इंक्वायरी चाहिए माय लॉर्ड्स ये केस तो दिन ब दिन उलझता ही जा रहा है सीएम तक पहुंचने से पहले इस केस को बंद करना होगा वैसे भी गुनहगारों का साथ अक्सर कई लोग दिया करते हैं सर बेगुनाहों का कौन देगा उन्हें हम ही से उम्मीद है पल भर में चारों झोपड़ियों को जला दूंगा हाँ? गणतंत्र को इस देश में बचाने के लिए कभी कभी तानाशाही की जरूरत पड़ती है चंद्रू कानून तो अंधा है ही पर अगर आज ये कोर्ट गूंगा भी हो गया तो मुश्किल हो जाएगी चंद्रू और 10 दिन में कौन से राज खुल जाएंगे मैं चाहता हूं उस मासूम आदिवासी औरत को इंसाफ मिले कोर्ट इंसाफ नहीं करेगी तो मैं सड़क पर उतरूंगा सिर्फ कानून ही मेरा हथियार है दैट्स ऑल খুবই সিরিয়াস ছিল প্রত্যেকটা পয়েন্ট ওর একটা ট্রেলার না আর অনেক টান টান উত্তেজনাপূর্ণ আর এটা যেহেতু ট্রু স্টোরির উপরে আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে দেখাটা জরুরি হ্যাঁ অবশ্যই দেখাটা জরুরি এখানে একটা আদিবাসী গোষ্ঠীর উপর যে নির্যাতন হয়েছে তার উপরেই মুভিটা আসলে মানে ওই গোষ্ঠীর নির্যাতনের উপরে বেস করে মুভিটা তৈরি হয়েছে যেটা হচ্ছে 1995 সালের দিকে যেটা মুভি ট্রেলারই বলছিল যে স্বাধীনতার 50 বছর পরও তারা আসলে আধার কার্ড কিংবা আইডেন্টি কার্ড নাই তাদের নাম নাম তাদের গভর্নমেন্টের রেজিস্ট্রেশনে নাই তো তাদের জীবন তো আসলে অন্যরকমই থাকে তারা কিন্তু আসলে নর্মাল যারা আমরা থাকি তাদের থেকে একটু ডিফারেন্টই থাকে তারা সবার সঙ্গে মিশতে পারে না তাদের ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্ট থাকে তাদের খাবার দাবার বা চলাফেরা সব কিছুতেই তারা কিন্তু একটু ডিফারেন্টই থাকে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে যেটা দেখানোর চেষ্টা করা হচ্ছে সেটা আসলে অনেক অনেক সুন্দরভাবে মর্মান্তিকভাবে দেখানো হয়েছে এবং সুন্দর এগুলো ঘটনা ঘটেছে এবং এখনও যে কিছু কিছু ট্রাইবাল লোকের সঙ্গে যেটা ঘটে না এমন কিন্তু নয় অনেক জায়গাতেই কিন্তু এরকম টুকটাক ঘটনা ঘটে থাকে কারণ লোকাল সাধারণ জনগণের থেকে তারা যারা যাদেরকে আমরা সংখ্যায় কম বা আমরা যাদেরকে উপজাতি বলি বা এরকম ট্রাইবালের লোকজন বলি তাদের সাথে কিন্তু একটা দ্বন্দ্ব সবসময় থেকে যায় কারণ দুইজন কিন্তু ডিফারেন্ট লোক আর যারা সংখ্যায় বেশি তারা কিন্তু সবসময় চায় যারা সংখ্যায় কম তাদের থেকে সবকিছু নিয়ে নেওয়ার জন্য বা তাদেরকে সেখান থেকে দূর করে দিতে পারলে তারা জমিটা দখল করতে পারবে তাদের যে সম্পত্তি আছে সেগুলো দখল করতে পারবে তাদের
তোমার গবাদি পশু বলো যাই বলো না কেন, তারা যেটা করে সেটা কিন্তু তারা দখল করতে পারবে বা নিতে পারবে, সেই ধরনের একটা চিন্তা ভাবনা থেকে কিন্তু অনেক সময় এই ধরনের অত্যাচার হয়ে থাকে। আর যার কারণে হচ্ছে এই ধরনের একটা মুভি আমার কাছে মনে হচ্ছে যে সত্য ঘটনার উপরে নিয়ে করা, এটা আমার কাছে ভালো লাগছে। আরেকটা যেটা হচ্ছে যে এই যে সমস্ত গোষ্ঠীর উপর অত্যাচার হচ্ছে, তারা হচ্ছে যে সমাজের যে আইন কানুন আছে এগুলোর সম্বন্ধে কিন্তু তারা অত বেশি জানে না। হ্যাঁ, এবং সাহায্য যে চাবে জনগণ কিন্তু সেটা পর্যন্ত চাইতে পারে না, কারণ জানে না যে কার কাছে যাবে, বা তারা অতটা শিক্ষিত নয়, অনেকে তো শিক্ষিত হয়ই না, এরকম অনেক গোষ্ঠী আছে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তারা জানেই না যে কার কাছে গেলে এটা সলিউশন হবে, বা সমাজে যারা সমাজপতি মনে করে তাদের কাছে গেলে কিন্তু তারা উল্টো আরও ঠকছে, তারা কিন্তু আসলে সুস্থ সমাধান পাচ্ছে না। যেমন এখানে যে ভদ্রমহিলা কিন্তু গেল তাদের লোকাল যে ভদ্রলোক মনে হয় পুলিশ না, আমার কাছে মনে হয়েছে যে উনি লোকাল পঞ্চায়েতের প্রধান হয়তো বা, তো সেখানে সে কিন্তু গেছে, তখন বলছে যে যদি সব কিছু এরকম চলে যায় তখন কী করবে। তো তারা কিন্তু আসলে সলিউশন দিচ্ছে না, তোমাকে ভয় দেখাচ্ছে উল্টা। এবং এখানে পুলিশ, লোকাল পুলিশও কিন্তু তাকে পিটিয়ে পিটিয়ে সেটাই বলানোর চেষ্টা করছে যে তুমি চুরি করেছো এটাই স্বীকার করো, যেটা করো নাই তুমি সেটা স্বীকার করো। এবং পুলিশ হচ্ছে গিয়ে সেই প্রভাবশালীর কাছ থেকে অলরেডি আসলে টাকা খেয়ে ফেলেছে। এরকম হয়, অনেক ঘটনাই ঘটে, এটা শুধুমাত্র যে সেই লোকাল জনগোষ্ঠীর জন্য ঘটে তা কিন্তু নয়, এটা কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যেও ঘটে, যারা দেখা যায় যে ক্ষমতা অতটা দুর্বল, তাদের প্রতি কিন্তু এই ধরনের একটা অবিচার অনেক সময় ঘটে থাকে। আর এই অবিচারগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকে অ্যাটেম্প্ট নেয় যে আমি এই অবিচার থেকে এই সমস্ত যারা অল্প সংখ্যার মানুষ আছে যারা নির্যাতিত তাদেরকে আমি বাঁচাবো, কিংবা তাদের সঠিক সাহায্য করবো যেটা বলে আর কি, বা সঠিক একটা বিচার তাদেরকে দিব। তো সেই ক্ষেত্রে অনেকেই করে কিন্তু আসলে, সেই জন্য কিন্তু অনেক বাধা বিপত্তি তাকে পার হতে হয়। এবং যেহেতু এই গোষ্ঠীগুলো তারা নিজেরা জানে না তাদের কাছে কি পরিমাণ প্রমাণপত্র আছে, সেই ক্ষেত্রে যে ব্যক্তি সাহায্য করে তার জন্য খুব কঠিন হয়ে যায় প্রমাণ সংগ্রহ করা। এবং সেই ক্ষেত্রে যে লোকটা প্রভাবশালী সে কিন্তু প্রমাণগুলোকে মিটিয়ে ফেলে, যে কারণে হচ্ছে যে সে প্রমাণগুলো খুঁজে পায় না, এবং পরবর্তীতে সে খুব ডিসপারেটের মধ্যে চলে যায় যে আসলে কি করবো এখন আমি, কিভাবে এই এরকম অনেকের হচ্ছে সাহায্য করতে পারবো। স্বাভাবিক জীবনেও কিন্তু হয় যে যদি কেউ কাউকে হেল্প করতে চায় একজন, তো সেক্ষেত্রে যদি যাকে হেল্প করবে সে যদি আসলে ওরকম প্রতিষ্ঠিত বা ধনবান কেউ না হয়, তাকে হেল্প করতে গেলে ইনফরমেশন শেয়ার না করতে পারে, তাহলে কিন্তু ধনবান যারা আছে যারা এটার পিছনে থাকে তারা কিন্তু সবসময়তেই তোমাকে লাভবান হয় এবং দাবিয়ে রাখার একটা চেষ্টা প্রচেষ্টা থাকে। যেমন আমার কাছে মনে হয়েছে যে মহিলাটাকে কিন্তু তারা হচ্ছে ট্রাক চাপা দিয়ে মারতে চেয়েছিল, এবং মহিলাটা কিন্তু সেটা বুঝতে পেরে সে কিন্তু একটু পিছু হটে গেছে। তো এরকম ঘটনা কিন্তু আসলেই ঘটে, এটা বাস্তব ঘটনা ঘটে, এরকম অনেক আমরা দেখেছি আগে ছোটবেলা মুভির ভেতরে, এগুলো দেখেছি যে না এটা কিন্তু এরকম নয়, বাট আমরা এটাও হয়েছে যে আমরা এরকম অনেক নিউজ কিন্তু পড়েছি যে এরকম ঘটনা মানুষের সঙ্গেই ঘটে। আর ঘটেছে বলেই কিন্তু আসলে এই ধরনের মুভিগুলো আসছে, হ্যাঁ এখন যে মুভিগুলো আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, জয় ভীম এই মুভি ট্রেলারের উপর আমাদের যে রিয়েকশনটি, এটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি।